বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বিভিন্ন সাবজেক্টের রিভিউ সম্পর্কে যে ক্লাস নিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমার আজকের বিষয়ে আমি বেছে নিয়েছি অ্যাকাউন্টিং। আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণটা দেখো তাহলে তোমরা অ্যাকাউন্টিংয়ে কেন পড়বো, অর্থাৎ অ্যাকাউন্টিং পড়লে কী কী ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে, চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন, বা অ্যাকাউন্টিংয়ে রেজাল্ট ভালো করার কী ধরনের সুযোগ সুবিধা আছে, এবং সেই সঙ্গে অ্যাকাউন্টিংয়ের দুর্বল দিক অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের চ্যালেঞ্জগুলো কী কী, এই সবগুলো বিষয় জানতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, এবং যে কোনো অন্য কোনো সাবজেক্ট সম্পর্কে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে সেটা কমেন্টস বক্সে জানাবা, আমি তোমাদের পরবর্তী লেকচারে সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো আমি শুরু করতেছি আজকের আলোচনা। প্রথমে আমি যদি হিসাব বিজ্ঞানের সিলেবাসটা তোমাদেরকে একটু বলি, হিসাব বিজ্ঞানের 4 বছরে তোমাকে যে যে সাবজেক্টগুলো পড়তে হবে, দেখো এখানে ফার্স্ট ইয়ারে পড়তে হবে তোমাকে প্রিন্সিপাল অফ ফিনান্স, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ মার্কেটিং, মাইক্রো ইকোনমিক্স, তারপর হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এই হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা কিন্তু এখন সবার জন্য কম্পালসারি, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তুমি যে সাবজেক্টে অনার্স করো না কেন এই সাবজেক্টটা তোমাকে পড়তে হবে। আর সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বিজনেস ম্যাথমেটিক্স, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, অ্যাকাউন্টিং, এরপর হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আর থার্ড ইয়ারে গিয়ে তোমাকে যে সাবজেক্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে অডিট অ্যান্ড এশুরেন্স, এরপর হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1, কস্ট অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল লজ, এরপর হচ্ছে এন্টারপ্রিনিয়রশিপ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস। এরপর ফোর্থ ইয়ারে তোমাকে যে সাবজেক্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অর্গানাইজেশন বিহেভিয়ার, কর্পোরেট লস অ্যান্ড প্র্যাকটিস, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিসার্চ মেথোডোলজি ইন ইংলিশ। এখানে এই সাবজেক্টগুলো অর্থাৎ হিসাব বিজ্ঞানে তুমি যদি অনার্স করতে চাও তাহলে তোমাকে এই সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে, এবং এর সঙ্গে তোমার 100 মার্কসের ভাইবা থাকবে। আমি ভাইবাটা যদি এখানে লিখিনি তবে তোমরা মনে রাখবা যে তোমাদেরকে 100 মার্কসের ভাইবা ফেস করতে হবে। এবার আমি যদি বলি যে হিসাব বিজ্ঞান আসলে তুমি কেন পড়বা, সেই কারণগুলো যদি আমরা খুঁজে বের করি, আমি হিসাব বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করার পরে আমি যে বিষয়গুলো পাইছি যে হিসাব বিজ্ঞান তোমাকে কেন পড়তে পাবা, সেটা হচ্ছে এটা হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টের প্রধান সাবজেক্ট ধরা হয়, অর্থাৎ বিবিএ ডিপার্টমেন্টে যে 4টে সাবজেক্ট পড়া হয় অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং সেই সঙ্গে মার্কেটিং, এর মধ্যে আমাদের আমরা যদি অগ্রাধিকার দেই অর্থাৎ প্রধান সাবজেক্ট বলি সেক্ষেত্রে কিন্তু হিসাব বিজ্ঞানকেই ধরা হয়। আর এরপর হচ্ছে অর্থাৎ হিসাব বিজ্ঞান যদি তোমার অনেক ভালো লাগে অর্থাৎ এসএসসি এবং ইন্টারে যদি তোমার কমার্স থেকে থাকে, তুমি যদি সেখানে হিসাব বিজ্ঞান অনেক করে থাকো, দেখা যাচ্ছে তোমার অনেকের ভালো লাগা থাকে যে হিসাব বিজ্ঞান সাবজেক্ট করতে বা হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো আমার করতে অনেক ভালো লাগে, সেক্ষেত্রে সে কিন্তু অনায়াসেই চাইলেই অ্যাকাউন্টিংয়ে পড়তে পারে। সেই সঙ্গে হচ্ছে ভালো রেজাল্ট করার কিন্তু এখানে একটা খুব ভালো সুযোগ আছে, কারণ হচ্ছে যারা অ্যাকাউন্টিং ভালো পারে এখানে প্রতি ইয়ারেই দেখা যায় 2-1টা করে অঙ্কের সাবজেক্ট আছে, যারা অ্যাকাউন্টিং বিশেষ করে অঙ্কের প্রতি যাদের আগ্রহ আছে বা অঙ্ক ভালো পারে তাদের কিন্তু খুবই একটা ভালো সুযোগ আছে এখানে ভালো রেজাল্ট করার, কারণ থিওরি রিলেটেড যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে কিন্তু তোমার মার্কস কম উঠানো যায়, কিন্তু হিসাব বিজ্ঞানের যে রিলেটেড অর্থাৎ অঙ্ক রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে কিন্তু চাইলে খুব ভালো মার্কস উঠানো যায়, তার মানে অটোমেটিক কিন্তু এখানে ভালো রেজাল্ট করার একটা সুযোগ থাকে। সেই সঙ্গে হচ্ছে কর্পোরেট জবের প্রতি যদি আগ্রহ থাকে অর্থাৎ এই হিসাব বিজ্ঞান পড়াকালীন হিসাব বিজ্ঞানের সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রিলেশন আছে এবং সেই সঙ্গে এখানে বিজনেস ল সম্পর্কে জানা যায়, বিজনেস বা ব্যবসা গবেষণা সংক্রান্ত বিষয়ে জানা যায়, তারপর ব্যবসা যোগাযোগ সম্পর্কে জানা যায়, এই ক্ষেত্রে দেখা যায় এবং সেই সঙ্গে হিসাব বিজ্ঞান যেহেতু ইংলিশ মাধ্যমে পড়ানো হয় এই ক্ষেত্রে দেখা যায় কর্পোরেট জবের ক্ষেত্রে কিন্তু হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীদের একটা অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে, বা কর্পোরেট জবে যারা নিয়োগ দেয় তাদের কিন্তু একটা আগ্রহ থাকে হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীদের প্রতি। এরপর হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ার যদি তোমার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলেই হিসাব বিজ্ঞান পড়তে পারো, কারণ হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীরা চার্টার্ড অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ভালো করার সুযোগ থাকে। এবং সেই সঙ্গে হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আছে, হিসাব বিজ্ঞান কিন্তু বিবিএ ডিপার্টমেন্টের সাবজেক্ট হিসেবে এটা ইন্টারন্যাশনালি পড়াশোনা করার সুযোগ আছে, অর্থাৎ তোমার যদি বিদেশে উচ্চ পড়াশোনা করার উচ্চ ডিগ্রি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি চাইলে অনায়াসেই
হিসাব বিজ্ঞান পড়তে পারো, সেই সঙ্গে হচ্ছে গবেষণামূলক কাজ করার সুযোগ আছে। অর্থাৎ আমরা ফোর্থ ইয়ারে একটা সাবজেক্ট দেখছি যে এখানে ব্যবসা রিলেটেড গবেষণা করার কিন্তু সুযোগ পাবে হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীরা। অর্থাৎ যদি ভবিষ্যতে গবেষণা করার কোনো তোমার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে হিসাব বিজ্ঞান পড়তে পারো, এবং এই হিসাব বিজ্ঞান পড়লেই কিন্তু তুমি এই গবেষণা সংক্রান্ত যে প্রাথমিক ধারণাটা এটা পেয়ে যাবা। এরপর হচ্ছে ট্যাক্স, পরিসংখ্যান, অর্থনীতি, কর্পোরেট আইন বিষয়ে জানার সুযোগ আছে। অর্থাৎ আমরা বিভিন্ন ইয়ারে দেখলাম এখানে ট্যাক্স সংক্রান্ত সাবজেক্ট আছে, পরিসংখ্যান সংক্রান্ত সাবজেক্ট আছে, অর্থনীতি আছে, কর্পোরেট আইন সংক্রান্ত সাবজেক্ট আছে। তো এই বিষয়গুলো জানার খুব একটা ভালো সুযোগ আছে হিসাব বিজ্ঞান পড়লে। এরপর হচ্ছে তুমি যদি গণিত অনেক ভালো পারো, অর্থাৎ আমি শুরুতেই তোমাদেরকে বললাম যে যাদের গণিতের প্রতি ভয় কম, অর্থাৎ গণিত সহজ তুমি পারো, এদের জন্য হিসাব বিজ্ঞান অবশ্যই পারফেক্ট সাবজেক্ট। কারণ হিসাব বিজ্ঞান পড়লে তোমার গণিতের যদি আগ্রহ থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট করার একটা সুযোগ সৃষ্টি হয়। এরপর হচ্ছে গণিতের চ্যালেঞ্জ নিতে তুমি যদি ভয় না পাও, অর্থাৎ গণিতের প্রতি যদি তোমার দুর্বলতা না থাকে বা ভয় না থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে অনায়াসে হিসাব বিজ্ঞান পড়তে পারো। এক্ষেত্রে তোমার দ্বিতীয়বার অন্য কোনো সাবজেক্ট নিয়ে চিন্তা করার প্রয়োজন হবে না। সেই সঙ্গে হচ্ছে ইংরেজিতে তুলনামূলক যদি তুমি ভালো পারো, তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের বিবিএ ডিপার্টমেন্টের বর্তমান যদিও সব সাবজেক্টেই ইংলিশে, তবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই ইংলিশটার প্রয়োগটা আরও বেশি। অর্থাৎ তোমার যদি ইংলিশের তুলনামূলক তুমি ভালো হও, সেক্ষেত্রে চাইলে কিন্তু হিসাব বিজ্ঞান পড়তে পারো। এরপর হচ্ছে হিসাব রক্ষণ রিলেটেড কেরিয়ার যদি গড়তে চাও, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ার পর এই হিসাব রক্ষণ রিলেটেড এমন কিছু কর্পোরেট জব আছে যেখানে কিন্তু সাবজেক্ট উল্লেখ করে দেয় যে হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীরা শুধু আবেদন করতে পারবে। এই জন্য তোমার যদি হিসাব রক্ষণ রিলেটেড কেরিয়ার গড়ার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে হিসাব বিজ্ঞান পড়তে পারো। এরপর হচ্ছে সবার কাছে মূল্যায়ন, আমি প্রথমে বললাম যে হিসাব বিজ্ঞান যেহেতু বিবিএ ডিপার্টমেন্টের অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে চারটে সাবজেক্ট পড়ানো হয় তার মধ্যে মাদার সাবজেক্ট বা প্রধান সাবজেক্ট ধরা হয়, এই জন্য দেখা যায় বিবিএ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী যারা আছে, অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী যারা আছে, তারা কিন্তু হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীদের একটা বাড়তি মূল্যায়ন করে। সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা যাদের আর্থিক সমস্যা আছে, অর্থাৎ তুমি যদি স্টুডেন্ট থাকাকালীন প্রাইভেট পড়াইতে চাও, সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান তোমার জন্য পারফেক্ট সাবজেক্ট। কারণ হিসাব বিজ্ঞানে তুমি যদি পড়ো, সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে এসএসসি বা ইন্টারের ছেলে মেয়েদেরকে অনায়াসে প্রাইভেট পড়াতে পারবা। এবার দেখবো আমরা হিসাব বিজ্ঞানের চ্যালেঞ্জগুলো কী কী, অর্থাৎ হিসাব বিজ্ঞান পড়লে তোমার কী কী চ্যালেঞ্জ ফেস করতে হবে সেই বিষয়গুলো যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে তুলনামূলক কঠিন, অর্থাৎ বিবিএর যে চারটে সাবজেক্ট আছে তার মধ্যে তুলনামূলক কঠিন যদি আমি বলি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে হিসাব বিজ্ঞানকেই বলতে হবে। কারণ হিসাব বিজ্ঞানে অনেক বেশি গণিত, অনেক বেশি ইংলিশ তোমাকে জানতে হবে, এই জন্য এই চারটে সাবজেক্টের মধ্যে হিসাব বিজ্ঞানকে একটু তুলনামূলক কঠিন সাবজেক্ট বলা হয়। এরপর হচ্ছে যদি গণিতে দুর্বলতা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমার জন্য হিসাব বিজ্ঞান নয়। কারণ আমরা হিসাব বিজ্ঞানে দেখলাম যে সিলেবাসটা যখন দেখছি যে প্রতি ইয়ারে একটা দুইটা করে ম্যাথ রিলেটেড সাবজেক্ট আছে, এই জন্য তোমার যদি গণিতে দুর্বলতা থাকে, সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান তোমার পড়ার কোনো ধরনের প্রয়োজন নেই। এরপর যদি তোমার ইংলিশের সমস্যা থাকে, আমরা দেখলাম যে বিবিএ ডিপার্টমেন্টের সব সাবজেক্টে যদিও ইংলিশে পড়ানো হয়, তবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তোমার ইংলিশটা আরও বেশি প্রয়োজন হবে, এই জন্য তোমার যদি ইংলিশে সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু হিসাব বিজ্ঞান তোমার জন্য নয়। এরপর হচ্ছে রেজাল্ট খারাপ করার সম্ভাবনা থাকে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, যেমন তোমার ভালো রেজাল্ট করার খুব একদম সুযোগ আছে, ঠিক একইভাবে তার বিপরীত দিকটাও কিন্তু এখানে ঘটতে পারে। অর্থাৎ তোমার রেজাল্ট খারাপ করারও এখানে সুযোগ আছে। কোনো কারণে যদি তুমি অঙ্কে ভুল করো, এই ক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা একদম খারাপ হবে। যেমন আমি যদি থিওরি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এখানে কিন্তু যদি আমি একটা লিখি, একটা ওভারঅল মার্কস পাওয়া যায়, কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তুমি যদি কোনো অঙ্ক ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তুমি ওখানে মার্কস পাবা না, তোমার রেজাল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। জবের প্রস্তুতি নেওয়ার সময় কম পাবা তুমি, কারণ এখানে অনেক বেশি গণিত থাকার কারণে তোমার একাডেমিক ক্ষেত্রে অনেক বেশি সময় দিতে হবে। তুমি যখন একাডেমিক ক্ষেত্রে অনেক বেশি সময় দিবা, অন্যান্য সাবজেক্টের ছেলেমেয়েরা যেমন স্টুডেন্ট থাকাকালীন জবের যে প্রস্তুতি নেওয়ার জন্য সময়টা পায়, তুমি কিন্তু সেই সময়টা পাবা না। এরপর হচ্ছে অনেক সময় তোমাকে প্রাইভেট পড়তে হবে, অর্থাৎ তোমার এমন কিছু সাবজেক্ট আছে যে তুমি যদি নিজে নিজে বুঝতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রাইভেটের দ্বারস্থ হতে হবে। এজন্য তুমি এই বিষয়টা অ্যাভয়েড যদি করতে চাও, অর্থাৎ তোমার যদি মনে হয় যে আমার প্রাইভেট পড়ার সামর্থ্য নেই, সেক্ষেত্রে তুমি চাইলে হিসাব বিজ্ঞান অ্যাভয়েড করতে পারো। এরপর হচ্ছে প্রচুর সময় দিতে হয়, অর্থাৎ বিবিএ ডিপার্টমেন্টের অন্য অন্য সাবজেক্টে যারা আছে তারা যে রকম সময় দিতে হয়, তাদের তুলনায় কিন্তু হিসাব বিজ্ঞানে একটু তুলনামূলক বেশি সময় দিতে হয়। কারণ এখানে ম্যাথের পরিমাণটা বেশি, এই জন্য এখানে প্রচুর তোমাকে সময় দিতে হবে। এরপর তো তুলনামূলক ব্যয়বহুল, তুলনামূলক ব্যয়বহুল এই কারণে বলবো, অনেকগুলো সাবজেক্ট ম্যাথ রিলেটেড থাকায় অনেকে প্রাইভেটের দ্বারস্থ হয়, আর যখন তুমি প্রাইভেট পড়বা সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তোমার ব্যয়ের পরিমাণটা একটু বাড়বে। এরপর হচ্ছে বাড়তি পরিশ্রম, বাড়তি পরিশ্রম এই কারণে বলবো যে হিসাব বিবিএ ডিপার্টমেন্টের যে অন্য সাবজেক্টগুলো আছে, ওরা যত অল্প পরিশ্রম করে তোমার চেয়ে ভালো রেজাল্ট করবে, ওই রেজাল্ট করতে কিন্তু হিসাব বিজ্ঞানে তোমাকে অনেক বেশি সময় দিতে হবে। কারণ ম্যাথ
এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে ভালো করার কোনো সুযোগ নেই, তাহলে দেখা যাচ্ছে অন্য সাবজেক্টের তুলনায় হিসাব বিজ্ঞানে তোমাকে বাড়তি সময় দিতে হবে বা বাড়তি পরিশ্রম করতে হবে। চাকরির ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের সুযোগ কেমন এটা যদি বলি, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে যে কথাটা বলতে হবে, অর্থাৎ বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সব সাবজেক্টেই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারে। এজন্য তুমি বিসিএস এর ক্ষেত্রে আবেদন করতে পারবা, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, নন ক্যাডার জব, এরপর হচ্ছে বেসরকারি জব, কর্পোরেট জবের ক্ষেত্রে সুবিধা, হিসাবরক্ষণ রিলেটেড জবের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবা। এখানে দেখো, এই সরকারি চাকরি যেগুলো, এগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু সবার সঙ্গে অন্যরা যেভাবে আবেদন করবে তুমিও ঠিক সেভাবে আবেদন করবা, তবে এই হিসাব বিজ্ঞান পরে তুমি যে বাড়তি সুযোগ সুবিধা পাবা সেটা হচ্ছে তোমার কর্পোরেট জবের ক্ষেত্রে। অর্থাৎ কর্পোরেট জবের ক্ষেত্রে একটা আর্টস ডিপার্টমেন্টের ছেলে মেয়ে যে সুবিধা পাবে তার চেয়ে কিন্তু তুমি বেশি সুবিধা পাবা, কারণ তোমাকে এই কাজগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে হিসাব রক্ষণ রিলেটেড যে ক্ষেত্রগুলো আছে, এগুলো অনেক ক্ষেত্র আছে যেখানে অন্য সাবজেক্টের স্টুডেন্টরা আবেদন করতে পারবে না, কিন্তু হিসাব বিজ্ঞানের ছেলেমেয়েরা সেখানে আবেদন করার সুযোগ পাবে, অর্থাৎ এই ক্ষেত্রে তারা একটু বাড়তি সুবিধা পাবে। বেসরকারি সেক্টরের কথা যদি আমরা চিন্তা করি, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, এক্ষেত্রে কিন্তু অবশ্যই হিসাব বিজ্ঞানের ছেলেমেয়েরা বাড়তি অগ্রাধিকার পাবে, কারণ অন্যান্য ছেলেমেয়েদের চেয়ে তারা হিসাব রক্ষণ রিলেটেড কাজে তারা হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীদের বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকে। এরপর হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার যদি আমি বলি, বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো যেটা বললাম যে আর্থিক প্রতিষ্ঠান, এবং এছাড়াও আরও এমন কিছু কাজ আছে যেমন হচ্ছে হিসাব রক্ষণ বা অডিট এবং পরিসংখ্যান, তারপর ট্যাক্স রিলেটেড, এই কাজগুলোতে কিন্তু তোমার হিসাব বিজ্ঞানের ছেলেমেয়েদের বাড়তি অগ্রাধিকার দেওয়া হয় বা বাড়তি সুযোগ সুবিধা প্রদান করা হয়। তো আমার এছাড়াও হচ্ছে পরিসংখ্যান রিলেটেড যদি জবের ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রেও কিন্তু তুমি একটা সুবিধা পাবা। তো আমার আজকের আলোচনা এ পর্যন্তই ছিল, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা, এবং অন্য কোনো সাবজেক্ট বিষয়ে যদি তোমাদের রিভিউ প্রয়োজন হয় অর্থাৎ অন্য কোনো সাবজেক্ট বিষয়ে জানার দরকার হয় সেক্ষেত্রেও সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো পরবর্তী লেকচার পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।